হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি পুজোর স্পেশাল একটি রেসিপি, চিকেন দম বিরিয়ানি। এটা আমি একদম আমার নিজস্ব পদ্ধতিতে তৈরি করেছি। তো চলুন তৈরি করা যাক আজকের রান্না, চিকেন দম বিরিয়ানি। আমি এখানে 4 পিস চিকেন নিয়েছি, তার মধ্যে একটি লেগ পিস আছে। প্রথমে আমি এতে 1 ছিপি ভিনিগার দিয়ে দিলাম, 2 চামচ মতন টক দই দিচ্ছি, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা এবং পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর আমি এতে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিচ্ছি, 1 কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এবার একটু বিরিয়ানি মশলা এর ওপর ছড়িয়ে দিচ্ছি। এতে আমি কোনো হলুদের ব্যবহার করব না, সমস্ত মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে এটাকে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি গ্যাসে একটি ডেচকি বসিয়ে দিয়েছি, ডেচকিতে আমি জল নিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি সব দিয়ে, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি জলটা যখন ফুটবে তখন আমি 200 গ্রাম বাসমতি রাইস এতে দিয়ে দেবো। চালটা আমি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, জলটা ফুটে উঠেছে, এবার আমি চালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চালটা আমি 80% সেদ্ধ করব, একটু শক্ত থাকতে থাকতেই নাবাতে হবে। এই দেখুন আমার ভাতটা প্রায় হয়ে এসছে, প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এটার আমি এবার ঠান্ডা জল ঢেলে ফ্যানটা ঝরিয়ে নেব, ঝরিয়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেব। আমি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই তেল দিচ্ছি, কারণ এতে আমি 4 পিস আলু হলুদ মাখিয়ে রেখেছি, সেটা আমি ডিপ ফ্রাই করে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো আমি একটা প্লেটে তুলে নিয়ে তেলটা একটু কমিয়ে নিচ্ছি। এবার আমি একটা বেরেস্তা তৈরি করব, তার জন্য আমি 2টো বড় পেঁয়াজ কেটেছিলাম, তার 1/2 আমি তেলেতে বেশ লাল লাল করে ভেজে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। এই যে আমার বেরেস্তা তৈরি হয়ে গেছে, আমি একটা টিস্যু পেপারে নিয়ে নিয়েছি। ওই তেলেতেই আমি বাকি অর্ধেক পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলোকেও হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষাতে থাকবো। পাঁচ সাত মিনিট এইভাবে কষানোর পর আমি একটা এর ওপরে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে
আমি আবারও এটাকে নাড়তে থাকছি। এরপর আমি এতে ভাজা আলুগুলো দিয়ে আর সামান্য জল দিয়ে এটাকে মোটামুটি 70% সেদ্ধ করে নিতে হবে। তো আমার বিরিয়ানির মাংস প্রায় রেডি হয়ে গিয়েছে, আমি এখানে গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি অন্য বার্নারে একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা গরম করে আঁচটা কমিয়ে দিয়ে আমি ডেচকিটাকে ভালোভাবে গরম করে তার ওপর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন মতন ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি ছড়িয়ে দিয়ে তার ওপরে কিছু গোটা গরম মশলা আবার দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, এগুলো দিয়ে আমি এবার একটা লেয়ার তৈরি করব। প্রথমে আমি মাংস, আলু, মাংসের কিছু মশলা দিয়ে দিচ্ছি। এরপর আমি ঝরঝরে ভাতটা আমি এর ওপর দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি বেরেস্তাগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর আমি বিরিয়ানি মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সামান্য ঘি ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি 1/2 কাপ দুধে একটু ফুড কালার, কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি। সেদ্ধ করা ডিমটা এবার আমি এর ওপর দিয়ে দিলাম। আবার আমি ওপর থেকে কিছু ভাত ছড়িয়ে দিচ্ছি। এবার আমি বাকি মাংস এবং আলুগুলো এর ওপরে সাজিয়ে দিচ্ছি। মাংসের একটু গ্রেভিও আমি এর ওপর ছড়িয়ে দেব। গ্রেভির সাথে যে তেলটা থাকে সেই তেলটাও আমি ভাতের ওপরে ছড়িয়ে দেব, তাতে অনেক টেস্টটা বেড়ে যায়। বাকি ভাতগুলো এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে মোটামুটি 3টে লেয়ার সাজাতে হবে। ভাতগুলো দেওয়ার পর এর ওপরে আবার বাকি বেরেস্তাগুলো আমি দিয়ে দেব।
বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দিচ্ছি। একটু ঘি ওপর থেকে দিয়ে দিলাম। এরপর দুধের মিশ্রণটা আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। আবারও বলে দিই, এই মিশ্রণটায় আছে ফুড কালার, একটু কেওড়া জল আর একটু গোলাপ জল। এবার আমি এতে দু এক ফোঁটা, দু তিন ফোঁটার মতন মিঠা আতর দিয়ে দিলাম। বেশি দিলে হবে না, তাহলে তেতো হয়ে যাবে। সামান্য একটু দিতে হবে গন্ধের জন্য। দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটার ওপরে একটা ভারী বাটখারা চাপিয়ে দিয়ে আমি আঁচটাকে একদম কম করে দেব। এইভাবে 10 থেকে 15 মিনিট মতন দমে বসিয়ে রাখতে হবে। তো আমার 10-15 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখছি, আমার বিরিয়ানি রেডি। তো আমার তৈরি হয়ে গেল আজকের রেসিপি, চিকেন দম বিরিয়ানি। আমি একটা প্লেটে টক দইয়ের রায়তা আর কিছু স্যালাডের সাথে পরিবেশন করেছি। গরম গরম এই বিরিয়ানি খেতে সবারই খুব ভালো লাগে। আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগলো রান্নাটা জানাবেন। নমস্কার।